যুবক ভাই, তোমরা আমাদেরই। তুমি এক পবিত্র মায়ের সন্তান, তুমি এক পবিত্র বাবার সন্তান। সিনেমার নর্তকী তোমাকে বড় করে নাই, ফুটবল ক্রিকেটের খেলোয়াড় তোমাকে বড়। আর্জেন্টিনা তোমার বাপ না, ব্রাজিল তোমার আব্বা না, ইমানদার মুসলমান তোমার বাবা। তুমি ইহুদের সন্তান না। এই মুসলমানের বাচ্চা, তুমি কার মতো চুল রাখছো? তুমি তো মুসলমানের সন্তান, যাদের চুল এরকম বড়। এই ফ্যাশনেবল চুল, এটা ফ্যাশন না, এটা ইহুদিদের চুল, এটা খ্রিস্টানদের চুল, এটা নাস্তিক মোর্তাদের চুল, এটা দাজ্জালের চুল, এটা আবু জাহেলের চুল, এটা জাহান্নামীদের চুল। বলে হুজুর মাইক ফাইয়া গাছ জোরে কইছে, না না, এটা কোরআনুল করিম থেকে বলছে। আল্লাহ তাআলা কোরআনে সরাসরি আবু জাহেলকে বলছে, আবু জাহেল তুই বেশি বাড়াবাড়ি করছিস, তোরে আমি হাশরের ময়দানে তোর লম্বা ঝাঁকড়া চুল ধরে তোকে বেইজ্জতি করব। কাল্লা লা ইল্লাম তান্তাহি লানাসফাআন বিন্নাসিয়া। এই এই আয়াত আবু জাহেলকে লক্ষ্য করে নাযিল হয়েছে, সূরা আলাক। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যেই সূরা, এই সূরার লাস্টে আছে, আপনি তাফসীর দেখেন ওখানে আছে। এই নাসিয়া শব্দের অর্থ হলো সামনের চুল বড়, যাদের তাকে বলে নাসিয়া। আল্লাহ বলছে তোর সামনের এই বড় চুল ধরে হাশরের ময়দানে তোকে ফেলে বেইজ্জত করবে, এই জন্য সামনের এই বড় চুল, এটা আবু জাহেলের চুল। দুই নাম্বার, কোরআনুল করিমে আছে আল্লাহ তাআলার ফেরেশতারা হাশরের ময়দানে আল্লাহকে বলবে, আল্লাহ জাহান্নামীদেরকে জাহান্নামে, হাশরের মাঠ থেকে জাহান্নামে ফেলবো কিভাবে? তো আল্লাহ তাআলা বলবেন, ফায়ুখাযু বিন্নাওয়াসি ওয়াল আকদাম, এই চুলের সামনের অগ্রভাগ বড় চুল এবং দুই ঠ্যাং ধৈরা, ছাগলের বাচ্চা যেভাবে আলগি দেয় এইভাবে আলগি দিয়ে ধৈরা, এমনি আসার মা চাহ দেয় জাহান্নাম। এই জন্য চুল বড় সামনের এই ঝাঁকড়া বড় চুল, এগুলো এর জাহান্নামীদের চুল। তিন নাম্বার, মুসলিম শরীফের স্পষ্ট হাদিস, নবীজি যতবার দাজ্জালের বর্ণনা দিছে, যেই দাজ্জাল মুমিনের সবচেয়ে বড় শত্রু, কাফের কুটি কুটি মুসলমানের ইমান নষ্ট করবে শেষ জামানায়, নবীজি প্রত্যেকবার দাজ্জালের বর্ণনা দিতে গিয়ে যতগুলো হাদিস বলছেন, বুখারি মুসলিম সব কিতাবে আছে, প্রত্যেক কিতাবের মধ্যে দাজ্জালের দৈহিক বর্ণনার মধ্যে একটা বর্ণনা নবী বলছে, দাজ্জালের চুল হবে কাতাত। কাতাতুন মানে হলো এলোমেলো, এব্রো থেব্রো, স্বাভাবিকতার পরিপন্থী। এই জন্য চুল দাজ্জালের চুল। জওয়ান মাথা নোয়াইও না, ওই বেটার মাঝখান দিয়ে খারাপ হইতো না, আমি দেখছি তুমি মাথা অন্য আইলে কি লাভ, আমার কাছে লজ্জার কিছু নেই, তোমার কাছে আমি ঠেকানা, আমার কাছে তুমি ঠেকানা দোস্ত। তুমি আমার ভাত খাও না, আমি তোমার ভাত খাই না, তোমার পথে তুমি চলে যাবা, আমার পথে আমি চলে যাব। আমরা একজন আরেকজনকে পাশ কাটাইয়া যাইতে পারবো, ঠিক কিনা বলেন না? কিন্তু আল্লাহকে